আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে DLS 23 গেমের কাস্টম লোগো সেট করবেন। আপনারা চাইলেই যে কোনো দেশের লোগো অথবা যে কোনো ক্লাবের লোগো সেট করতে পারেন খুব সহজেই। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটা না টেনে দেখবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো ভিউয়ার্স আমি শুরু করতেছি, আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে। তো ফ্রেন্ডস, গুগল ক্রোমে চলে আসার পর এখন আপনারা জাস্ট এখানে সার্চ করবেন DLS কাস্টম লোগো লিখে, অথবা আপনারা সার্চ করবেন DLS কান্ট্রি লোগো, কান্ট্রি লোগো দিয়ে সার্চ করবেন DLS কান্ট্রি লোগো। তো আমিও এটাই কিন্তু সার্চ করতেছি। তো ভিউয়ার্স আমি কিন্তু এটা সার্চ করলাম। তো সার্চ করার পর আপনারা জাস্ট সার্চ আইকনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন যে প্রথম যেই ওয়েবসাইটটা দেখাচ্ছে, তো আপনারা জাস্ট প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। তো প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু অনেকগুলো লোগো দেখাবে, অর্থাৎ অনেকগুলো দেশের কিন্তু লোগো এগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর্জেন্টিনা, তারপর অনেকগুলো টিমের লোগো আছে। তো আপনার যদি যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে আর্জেন্টিনা, বাংলাদেশ সহ আরও অনেকগুলো কিন্তু লোগো আপনারা খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ব্রাজিলের লোগো, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, অনেক দেশের কিন্তু লোগো আছে। তো আমি এখান থেকে কিন্তু বাংলাদেশের লোগোটা আর কি সিলেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের লোগোর নিচে কিন্তু একটা কপি অপশন আছে। তো আপনারা জাস্ট এই কপি অপশনে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে লিঙ্কটা, অথবা আপনারা চাইলে কিন্তু এই লিঙ্কটা কিন্তু আপনার এভাবে কপি করতে পারেন, সিলেক্ট করে আর কি কপি করতে পারেন। তো আমি এটা কপি করলাম, যেহেতু আমি বাংলাদেশের লোগো সেট করব তো আমি এটা কপি করব। তো আপনাদেরকে আরও একটা বিষয় দেখাবো যে এটা হচ্ছে আপনার ক্লাবের লোগো কীভাবে পাবেন, অর্থাৎ DLS ক্লাবের লোগো কীভাবে পাবেন। তো আপনারা এখানে জাস্ট কান্ট্রির জায়গায় ক্লাবটা লিখে দেবেন। তো DLS ক্লাব লোগো এটা লিখে আপনারা সার্চ করবেন। তো আমি সেম টু সেম করতেছি। তো আপনারা জাস্ট এভাবে সেম টু সেম সার্চ করবেন। তো সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই চার নাম্বার যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু আর কি ক্লাবের লোগো শো করতেছে। তো আপনারা জাস্ট এই ক্লাবের লোগোটাতে আর কি ক্লিক করবেন। তো ভিউয়ার্স আমিও কিন্তু সেম টু সেম এখানে ক্লিক করলাম। তো একটু লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ক্লাবের লোগো আছে, বার্সেলোনা, জুভেন্টাস, তারপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, তো প্যারিস, আরও অনেকগুলো কিন্তু ক্লাবের লোগো একসাথে পেয়ে যাবেন। তো আরেকটা সুবিধা হচ্ছে যে এখান থেকে আপনারা কিন্তু যেই ক্লাবের লোগো নিচ্ছেন সেই ক্লাবের লোগোর পাশাপাশি আপনারা কিটও কিন্তু এখান থেকে নিতে পারেন। তো আমি বার্সেলোনাতে চলে যাই। তো বার্সেলোনাতে কিন্তু আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে এই যে কপি অপশন, তো আপনারা জাস্ট এটা সিলেক্ট করেও নিতে পারেন কপি করে, অথবা ওই যে ডান পাশে যে কপি একটা অপশন আছে তো এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে, তো এভাবেই নিতে পারেন। তো এছাড়াও কিন্তু এখানে বার্সেলোনার কি অ্যাওয়ে কিট, হোম কিট এবং গোলকিপারের কিট, তো অনেকগুলো কিট কিন্তু আছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিট নিতে পারেন ইজিলিভাবে। তো আমি জাস্ট আপনাদেরকে এখন গেমে চলে যাই, যেহেতু আমি বাংলাদেশের লোগোটা সিলেক্ট করেছিলাম, কিট লোগো সিলেক্ট করেছিলাম, ওই লিঙ্কটা আর কি পেস্ট করবো এখন। তো আমি গেমে চলে আসলাম। তো গেমে চলে আসার পর আপনার জাস্ট মাই ক্লাবে চলে যাবেন। তো আমিও মাই ক্লাবে চলে আসলাম। তো মাই ক্লাবে চলে আসার পর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ অপশন, এখানে আপনারা জাস্ট লোগোতে ক্লিক করবেন। তো লোগোতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কিনতে হবে লোগোটা 75 ডায়মন্ড দিয়ে। তো আপনার জাস্ট এটাতে 75 ডায়মন্ড দিয়ে কিনে নেবেন। তো এখন ইন্টার লোগো URL, তো আপনার যেই লোগোটা আর কি লিঙ্কটা কপি করে আনছেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার সাথে সাথে আপনারা কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো আপনাদেরকে জাস্ট ওকে করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কাস্টম লোগো বাংলাদেশের পতাকার কি লোগোটা দেখাচ্ছে। তো এটা কিন্তু আমার কাস্টম লোগো, এটা সেট করেছি আমি। এছাড়াও নিজের ছবি দিয়ে কিভাবে লোগো সেট করবেন সেই ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আর ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই লিঙ্ক, ভিডিও লিঙ্কটা থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।